এই ভিডিওটি আপনাদের জন্য যে আপনাদের যারা ল্যাপটপের হিটিং প্রবলেম বা ল্যাপটপ পাওয়ার অন করার সাথে সাথে বন্ধ হয়ে যায় তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, তো আমরা অনেকে হয়তো আপনারা এরকম প্রবলেমে পড়েছেন, তো আমার কাছে দেখতে পাচ্ছেন একটি ল্যাপটপ, এটা হলো এইচপির পোলিও 9470। তো এই ল্যাপটপটার প্রবলেমটি হলো এটা পাওয়ার আসে কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে যায়। তো এইটার প্রবলেম আমি আপনাদেরকে কী কারণে প্রবলেমটা হয় বা আপনারা নিজেরা এটা কীভাবে প্রবলেমটা সলভ করতে পারবেন, তো আশা করি এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে আপনারা যদি আপনাদের এরকম সেম প্রবলেম হয় আপনারা এটা নিজেরাই সমাধান করতে পারবেন। তো আপনি যদি আমার চ্যানেল ধরে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো ফার্স্টেই আমাদেরকে ল্যাপটপটি খুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ল্যাপটপের মাদারবোর্ডটি উপরের যে ফাটটি আমি খুলে ফেললাম। তো আমি যদি একটু আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি, তো এখানে দেখুন কী পরিমাণ এটাতে ডাস্ট বা কী পরিমাণ ময়লা এটার ফ্যানের ভিতর দেখতে পাচ্ছেন। তো এটার হিটসিংয়ে যদি একটু দেখায় তো প্রচুর পরিমাণে এটাতে ময়লা জমে আছে। তো আমি এখন কুলিং ফ্যানটি একটু ওয়াশ করবো। তো এটা মূলত একটা হিটিং প্রবলেম। তো আমাদের ল্যাপটপ যখনই আমরা রান করি, তো রান করার পর যখন আমাদের ল্যাপটপটা যে ফসরটা যে কুলিং ফ্যানটি বা হিটসিং যদি প্রপারলি ঠান্ডা না হয়, সেক্ষেত্রে এই যে প্রবলেমটা আপনাদেরকে আমি বললাম যে ল্যাপটপ কিছুক্ষণ চলার পর বা পাওয়ার দেওয়ার পর ছেড়ে দিচ্ছে বা একটু চলার পর বন্ধ হয়ে যায়, তো এটা কুলিং ফ্যানের কারণে এই সমস্যাগুলো হয়। তো আপনারা যে হিটসিং এবং কুলিং ফ্যানটি খুলে নেবেন এবং ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো আমি হিটসিংটি পরিষ্কার করে নিলাম। তো আমি কুলিং ফ্যানটিও দেখতে পাচ্ছেন, আমি কুলিং ফ্যানটিও এখন পরিষ্কার একদম সম্পূর্ণ পরিষ্কার করে নিলাম। তো আরেকটা জিনিস, এখানে যে আমরা পেস্ট ইউজ করি, তো এখানে পেস্টগুলো দেখেন একদম শুকিয়ে গেছে। তো আমরা একটু দেখতে পাচ্ছি এরকম ব্রাশ দিয়ে যে মাদারবোর্ডটি ওয়াশ করে নিব। বিশেষ করে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে কুলিং ফ্যানের যে সাইডটি, এটা একটু ভালোভাবে পরিষ্কার করবেন, কারণ এদিক দিয়ে মূলত গরম, যে হিট হলে গরমটা কাটতে এদিক দিয়ে বের হয়। তো আমরা এখানে একটু ল্যাপটপটা পাওয়ার দিয়ে দেখব যে আমাদের যে প্রবলেমটি এখন করতেছে কিনা। আমি একটু জাস্ট খোলা অবস্থায় আমি একটু এখন পাওয়ার দিয়ে দেখব। তো দেখতে পাচ্ছেন ল্যাপটপটি অপেন হলো। তো আমার ফ্যানটিও এখন কাজ করছে এবং কুলিংটাও। তো আপনারা এইভাবে হাত দিয়ে বা এইভাবে আপনারা কানের কাছে নিলে বুঝতে পারবেন যে আপনাদের ফ্যানের বাতাসটি বের হচ্ছে কিনা বা ফ্যান প্রপারলি কাজ করতেছে কিনা। তো আশা করি আপনারা আপনাদের যদি এরকম হিটিং প্রবলেম হয় তো আপনারা ইনশাল্লাহ যে আপনাদের ল্যাপটপের যে হিটসিং এবং ফ্যানটি ওয়াশ করলে আশা করি হয়ে যাবে, আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।